স্বাধীনতার এক বছর পূর্ণ করল বিলুপ্ত ছিটমহলবাসী। দীর্ঘ 68 বছরের বন্দিদশা কাটিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি ও পঞ্চগড়ের এসব অঞ্চলের মানুষ গত বছরের এই দিনে বাংলাদেশের নাগরিকের স্বীকৃতি পায়। লালমনিরহাটে প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে আবেগময় সেই স্মৃতি উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এই এক বছরে বাংলাদেশের অভ্যন্তরে 111টি ছিটমহলে শুরু হয়েছে সরকারি ও বেসরকারিভাবে নানা উন্নয়নমূলক কাজ। এর মধ্যে বড় অর্জন নাগরিকত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় পরিচয়পত্র পাওয়া। এছাড়া কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু, কমিউনিটি ক্লিনিক স্থাপন, সেতু কালভার্ট নির্মাণ, বিদ্যালয় স্থাপন, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন কাজও চলছে। আমরা গত মধ্যরাত থেকে আনন্দ উল্লাস করতেছি, বাংলাদেশে পড়ালেখার সুযোগ সুবিধা পাচ্ছি, স্কুলে যাচ্ছি। কুড়িগ্রামের ছিটমহলগুলোতে দিনের শুরুতে মিলাদ মাহফিল পর দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জেলার ছিটমহলগুলোতে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন সহ উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে দ্রুত গতিতে। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে নানা প্রতিষ্ঠান। এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট এলাকাবাসী। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে দেশের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা এখানে রয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষে 40 লাখ টাকা পেয়েছি। গেল এক বছরে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও মৌলিক অধিকার পূরণে খুশি তারা। ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পেয়েছি, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি। তবে নীলফামারী বিলুপ্ত 4 ছিটমহলের বাসিন্দাদের অনেকের অভিযোগ, উন্নয়ন কাজের ধীর গতিতে এখনো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তাই প্রতিশ্রুত সব উন্নয়নমূলক কার্যক্রমের দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। বিদ্যুৎ পেয়েছি, এখন রাস্তাঘাট কোনো পাকা, কোনো ব্যবস্থা হয় নাই। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি ও সরকারি চাকরিতে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন নতুন এই নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।